ওয়েলকাম বাই দোস্ত, নতুন একটা ভিডিও মেলে আপনাদের পুনের স্বাগত জানাইছো। মানে বহুদিন ভিডিও দিবা নাই, আর মানে মই ব্যস্ততা হয়ে পড়ছো কিছু কামত, সেইভাবে ভিডিও দিবা নাই। আজি একটা নতুন ব্লগলে আপনাদের স্বাগত জানাইছো। দেখাইছো আমি তেনালী উপর আছো, আমার ঘরবিল সেইফালে আছে, আর আমার ঘর ওসরতে দাঁতিতে লাগি আছে তেনালী। আর আপনার দেখাম আজি, মানে কি দেখাম বলক, আপনার দেখাম তালে আমার সেন্ট্রেল সরকারে যদি করে দিলে আমার বহুত অসুবিধা হয়েছে, আর আপনার সেই জায়গাটুকালে দেখাম। আপনাদের সেই তাদের দেখিছে এইবিলাকে মানুষ অহা যাওয়া করে, মানে রেল ক্রসিং ইফালে ইফালে স্কুল স্কুললে হোক বা কলেজলে হোক, ছাত্র ছাত্রী সকল আলি ইপারপা সিপারে হবলগিয়া হয়। বিশেষ এখন আমার গাঁওয়ে হয়, বসাহেক দুবাল গাঁও হয় নামটি। আর আপনার দেখাম বলক, আর আপনার যেটুকু জায়গা দেখাম বলে এই দেখিছে এফালে আপনার বহুত, মানে কি সকল মানুষ এফালে এই রাস্তাতে অহা যাওয়া করে, বর্তমানে রাস্তাটা বনি আছিল। আর এইফালে দেখিছে এইফালেও আপনার সকল সাতখন গাঁও, মানে রাইজ এফালে অহা যাওয়া করে, আর কৃষি পথারে মানে অহা যাওয়া করে ইফালের পর সিফালে। আর এইবিল মানে যা কিন্তু আগতে ধর এইবিল খুঁটা দিয়া হয়েছিল, এইটা খুঁটা, এটা খুঁটা পুতি থাকা হয়েছিল দিয়ে, খুঁটা পুতি থাকা হয়েছিল, এফালে খুঁটা পুতি থাকা হয়েছিল যাতে ডাঙর গাড়ি পার হব নয়, যেহেতু গেট নাই। আর এনেকে ঠিকই আসে, সেইখানে ঠিকই আসে বর্তমান। আর এতিয়া কি কলে সেন্ট্রেল সরকারে চক, এটা একটা মাজে মাজতে সম্পূর্ণ মানে পোজ দি রাস্তাটা ব্লক করে দিলে, সেয়া চক। আর আমার যখন মানে স্কুলিয়া ছাত্র ছাত্রী সকল, আর ধরো যাবলে হলে এটা 10 কিলোমিটার অতিক্রম করে এইফালে যাবলগিয়া আছে। এইফালে সব আছে, মানে স্কুল কলেজের পর আরম্ভ করে, আর কৃষি কার্যটা আপনার কলোয়ে এখন সাতখন গাঁও মানে রাইজ এফালে অহা যাওয়া করে, আর বিশেষ আমার অসুবিধা সৃষ্টি হয়েছে মানে। আর এইফালে রাস্তাটা এটা বনায় আছে, মানে বর্তমানে এটা সম্পূর্ণ হওয়া নাই, আপনার এইফালে লো যাম। আর এইফালে দেখিছে, এইফালে দেখিছে রাস্তা ধুনিয়া হয়ে আছে। আর এইবিল আগতে খুঁটা যেহেতু দি থা হয়েছিল, ভাঙি নেপেলাম ন। আর এইফালে যেহেতু দেখিছে এইটো খুঁটা দিয়া হয়েছিল, সিমান মানে অসুবিধা হওয়া নহৈছিল, মানে ধরো কিনে সরু হওয়া বাইক হোক বা খোজকাঢ়ি পার হব পড়া, আর স্কুলে লড়া ছাড়ি যাব পড়া মানে অবস্থা আছে। এতিয়া যেহেতু এইবিল দিলে, এইবিল সব এইবিল দিলে, এইবিল ইমানে ওখ করে দিছে, মানে আপনার কোনো একটা খোজকাঢ়ি যাবলে মানে দিগদার হয়েছে, মানে এনেকে যাবলে মানে অসুবিধা হয়েছে। আর যেহেতু আগত গেট নাই, আর ইয়াত গেট দিয়া মানে সিস্টেমটা হয়তো করে দিব লাগিছিল, কারণ কেলে ইয়ারপা বহুত আপনার ধর আগতে গেট আছে, বহুত আগতে গেট আছে। আর এটা এটা চাইছো এইবিল যদি ইয়াত পেলাই দিছে, আর বহুত সবতে পেলাইছে বলে শুনেছো, আর মানে এটা রাইজ যাবলে হলে আপনার স্কুললে হোক বা যদি অফিস যলে তোলে যাবলগিয়া হলে এইফালে দিয়ে ঘুরে যাব, মানে 10 কিলোমিটার অতিক্রম করে যাব। আমার বহুতো বাধা সৃষ্টি হয়েছে, আর কৃষি কার্যটো মানে বহুত হেৰি হয়েছে, কঠিয়া পেলাবলে যাবলেও অসুবিধা। আর এইবিল দেখিছে নে লাগে লাগে, এয়া চক আপনার দেখিছে কি অসুবিধার সৃষ্টি হয়েছে। আর মানে কি হল আপনার জানাইছো যে, মানে কি হল আজি অল্প দিনের আগত, মানে DY36 আর নিউজ লাইভ সকল চ্যানেলতে এই ভিডিওটি দিয়া হয়েছিল, মানে বনোয়া হয়েছিল যে এনেক অসুবিধা হওয়াটো দেখাইছিল তাত, কিন্তু এতিয়ালৈকে একো পদক্ষেপ লোৱা নাই। আর মই ভাবিছো সোনকালে পদক্ষেপ লোৱাটো উচিত, যেহেতু রাইজর বহুত বহুত অসুবিধা, মানে আর এই ওচৰৰ যিখিনি মানুহ আছে, আর মানুহবিলাকৰ মানে কৃষি পথাৰ আদি এইপাৰে সিমানখিনি আছে, মানে খেতি বাতিৰ পৰা আৰম্ভ কৰি। আর আহক আপোনালোকক মই এই ৰাস্তাটো আপোনালোকক আগলৈকে লৈ দেখাম, মানে সম্পূর্ণ হোৱা নাই এতিয়ালৈকে, আপোনাৰ পিচ হোৱা নাই ৰাস্তাটো, এনে চেন গেভেল পেলাই থৈছে বৰ্তমান, আর ধুনীয়া ৰাস্তা বনিব এইটো। আর বলক আমাৰ ৰাস্তাটো কলৈকে কি হৈছে দেখাম, আর এফালে ব্লক দিয়া হৈ গল বর্তমান, আর ৰাস্তাটো হৈছিলে যিহেতু, আর নতুনকে এটা আকৌ অসুবিধা সৃষ্টি হল, মানে আর মোৰ ওচৰত দুটা ভাইটি আছে, এওঁলোককে সুধো মানে কি মানে কি এইটো অটাইলে ভাল হব নেকি, কোৱা আকৌ কিবা এটা লাজ লাগিলে নহব, নহয় কব লাগিব নেকি।
আৰু ইয়া দেখিছে মানে এই বতা পা হবই পৰা নাই কেন মানে কে কি কব এই ক্ষেত্ৰত কি কব কিমান অসুবিধা সৃষ্টি হৈছে বহুত অসুবিধা হবই হয় নে এৰে আপুনি ব্যৱসায় কৰি আছে যেহেতু ন অ যে ব্যৱসায় হয় হয় আৰু এফালে আপোনালোকক জনাইছিল যে হাতখন গাঁও মানে এটো ৰাস্তা হয় কিমান অসুবিধা হৈছে মানে কৈ দিয়ক অলপ এ বহুত অসুবিধা এই বিহেকে স্কুলে লৰা চলি আহা যোৱা কৰা গম হে বহুত সমস্যা বিমত পৰিছে বাপ भाई स्कूल मानने स्कूल पढ़ा कह दिया स्कूल शंकरदेव न सामग्री शंकरदेव पढ़े और ये जाबले बहुत दिग्दार है ना बहुत दिग्दार है किहत पैसा कह दिया ওয়ানত পইছে আর ইয়া দেখিছে নিশ্চয় আর আপনালোকক দেখাইছো আর বস্তুবিলাক আপনালোকে যেহেতু দেখিলে আর ইয়াত ব্যবসায় যি হক মানে ব্যবসায় কৈছে এটা হেজনে সাইকেলত মানে হৰহুৱাকে পৰিয়াল চলিব পৰাকে এটা ব্যবসায় কৰিছে মিনা মিঠাই চিঠাই নিয়ে হেজনে এফালেদি পা হয় মানে হুনকালে পা হয় নহলে আকৌ দহ কিলোমিটাৰ আঁতৰে যদি এটা ঘূৰিবলৈ হয় কিমান টাইম লাগিব আর এফালে হয়তো মানে পটককৈ গাড়ী চাড়ি আহি গলে হয়তো দিগদাৰ হ'ব পাৰে নে সেইটো কাৰণে বহুত অসুবিধাৰ সৃষ্টি হৈছে মানে আপোনালোকক জনালোঁ আর ৰাস্তাটো এইটোৱে হ'ল ৰাস্তাটো বনিছিলে মানে এইটো ধুনীয়াকৈ বনিছে আর ইয়াত হয়তো গেটখন দি দিয়ে একদম মজা হ'ল দিন আর অসুবিধার কারণে যদি গেট দিব নয় অভাবিস দিয়ক আর গেট দিলে ভালো হবো যেহেতু মানে নিবনুয় সমস্যার সমাধান হব মানে দুটা পথ বেশিকে হেরি করবো না কি হয় 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 মানে কোনোবা এটা আকৌ সংস্থাপন পাব নতুনকে নবপ্রজন্ম ন আর এনেকাবিলাক মানে গেট দিলে ভাল হবে সেখন আর আৰু এয়া চক আমি আহি আছো ৰাস্তাৰে আৰু এই ৰাস্তাটো হয় কিমান আহল বহল দেখিছে না একদম মজাকে বনাইছে আৰু আৰু ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিব শেয়াৰ কৰিব ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু পুৰা শেয়াৰ কৰি দিয়ক যিমান পাৰে।